গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রিফ্লেকশন এবং নিয়ার ক্লিপ প্ল্যান সম্পর্কে। তো আমার চ্যানেলে আসার পরে এখানে প্লেলিস্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সবগুলো ভিডিও দেখতে পাবেন। তো আজকে আমি আলোচনা করব লুমিয়নের সান নিয়ে। তো আমরা প্রথমত রেন্ডার শট নেওয়ার পরে আমরা এফেক্টসে যাব, এফেক্টসে যাওয়ার পরে লাইট, লাইটের পরে আমরা সানটা ক্লিক করব। তো আমরা যখন সূর্যটাকে দেখব, এখন দেখেন সূর্যের হাইটটা আমরা এখন একটু বাড়াবো কমাবো। তো আমরা সূর্যটাকে এই স্থানে নিয়ে আসার জন্য আমরা কী করতে হবে, সান হেডিংটাকে আমরা কমাইতে বাড়াইতে হবে। এই যে দেখুন, এই যে সূর্যটা ঘুরে গেছে, আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে সূর্যটা এই জায়গায় আমি নিয়ে আসতে পারছি। তো আমরা যদি শিফট প্রেস করে আরেকটু চেষ্টা করি তাহলে দেখবেন যে এখানে আনতে পারছি। ওকে, এখন আসেন আমরা সূর্যের ইন্টেন্সিটিটা কি, সূর্যের যে পরিমাণ আলোটা দিচ্ছে ওটি হচ্ছে আমাদের ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি ক্ষেত্রে আমরা যত বাড়াবো ইন্টেন্সিটিটা বাড়বে, আলো বাড়বে। আপনি এই জায়গায় আপনি লক্ষ্য করে দেখেন, আমি এখন 200% দিছি, এখন আমি যদি 50% দিই বা 30% দিছি, দেখেন আমার এখানে আলোটা অনেক কমে গেছে। এখন আমি আবার বাড়াইছি, এখন দেখেন আবার বেড়ে গেছে। এইটা হচ্ছে সূর্যের ইন্টেন্সিটি। এবং ডিস্কটা কি, সানের ডিস্কটা হচ্ছে এ হচ্ছে সান, সানের ডিস্কটা দেখুন আমি দেখাই, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে সানের ডিস্ক। তো আপনারা যখন রেন্ডার করতে বসবেন তখন আপনারা চেষ্টা করবেন যে সূর্যটা কীভাবে দিলে আপনাদের মানে রেন্ডারটা খুব ভালো আসবে। আপনার সূর্যটা যদি আপনার ডিরেক্ট বাড়ির ফোকাসে দেন, দেখেন মানে সূর্যটা কীরকম আসে। সূর্য না, আমার এখানে দেখেন এখানে অনেক ছায়া ছায়া আছে, তো আমার এভাবে তো দেখতে ভালো লাগতেছে না। তো আপনি চেষ্টা করবেন যে সূর্যের এটা একটু বাড়িয়ে কমিয়ে, মানে আপনি আপনার মতো করে দেখবেন, দেখে আপনার কাছে যেটা মানে সুইটেবল মনে হবে সেটা আপনারা ইউজ করবেন।